হ্যালো ভাই, স্যার তোমরা সবাই কেমন আছো? তো কোয় আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি হলো আছো। আমার নাম রাজীব। তো কোয় চলো আজকে ওটা শুরু করি। তো রুসকো তো কোয় কারেন্ট জ্বর ইজ দ্য ব্যাক। তো কোয় তোমরা তো ভাবছো কারেন্ট জ্বর ইজ দ্য ব্যাক কেন বলছি? তো কোয় হ্যাঁ সত্যি বলছি গাইজ, আমাদের আলিয়া ভাটের সঙ্গে কারেন্ট জ্বরের মুভি আসতে চলেছে। কারেন্ট জ্বর আমাদের দেখছে যে আমাদের বক্স অফিসে ধুলে বেড়াতে পারছে না, তার জন্য কারেন্ট জ্বর ইজ দ্য ব্যাক মানে ওই আলিয়া ভাটের সঙ্গে একটা মুভিতে আসতে চলেছে। এবং মুভিটির নাম কী হলো এবং কবে আসবে এবং টিচারটা রিলিজ হয়েছে কিনা সব তোমাদেরকে বলে দেবো। তোমাদের কিছু করতে হবে না, প্রিসিপ্ট লাস্ট মান দেখতে তো চলো। আর হ্যাঁ গাইজ, অনেকজনে বলছে যে এই মুভিটা ভালো হবে না, তো গাইজ আমি তোমাকে বলে দিই এই মুভিটা খুব ভালো হতে চলেছে এবং কী হবে, এই মুভিটা হিট হবে এটাও তোমাদেরকে বলে দেবো। রিজেন্টটা হবে তোমাদের কিছু করতে হবে না, প্রিসিপ্ট লাস্ট মান দেখতে থাকো চলো। আর হ্যাঁ গাইজ, তোমাদের মুভিটার নামটা বলে দিই, এই মুভিটার নাম হলো রকি ও রানী কি প্রেম কি কাহানি। তো গাইজ তোমরা তো ভাবতে পারছো এই মুভিটা কিন্তু একটা লাভ স্টোরি মুভি হতে চলেছে। আর হ্যাঁ গাইজ, তোমাকে আমি এই কথাটা বলতে চাই, এই এই মুভিটার টিচারটা খুব রিলিজ হয়ে গেছে তাড়াতাড়ি, তোমরা তাড়াতাড়ি যাবো আর দেখে নেবে টিচারটা। আর হ্যাঁ গাইজ, আমার কিন্তু টিচারটা দেখে খুব ভালো লাগলো, তেমনই হতে চলেছে এই মুভিটার সঙ্গে। তো গাইজ যেমন তোমরা তো একটা কথা জানো, যেমন যারা আটকে যারা যারা আজকে মুভিটার সঙ্গে হয়েছিল, যে যেমন মুভিটা অনেক হিট হয়েছিল না, তারপরে কী করেছিল অরিজিৎ সিং।